নমস্কার বন্ধুরা, স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে বেগুনের একটা দারুণ নিরামিষ রেসিপি, যেটা আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য যে কোনো দিন, মানে যে কোনো নিরামিষ দিনেও এই দারুণ বেগুনের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য একটা বড় সাইজের বেগুনকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপর বেগুনটাকে লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি, আর একটু ডাঁটিটাও রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা চাইলে বেগুনটাকে যে কোনো শেপ বা যে কোনো সাইজের কেটে নিতে পারো। এখন বেগুনটাকে আমি একটু নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে রেখে দেব। এখানে আমি একটু বড় সাইজের বেগুন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজেরই বেগুন ব্যবহার করতে পারেন, ছোট কি বড়। তবে সাধারণত পোকা না থাকা, মানে একটু ভালো দেখে বেগুন ব্যবহার করলেই কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো সাদা তেল। আসলে বেগুন ভাজতে একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন পড়ে। তার মধ্যে আমি এখন এক এক করে বেগুনগুলোকে দিয়ে দেবো। যেহেতু এখানে বেগুনের সাইজটা একটু বেশি বড়, তার জন্য প্রথমে তিনখানা বেগুন ভেজে নিচ্ছি। তারপর একটু ভাজা হয়ে এলে, মানে বেগুনগুলো যখন একটু নরম হয়ে আসবে, তখন আর একটা যে টুকরো রয়েছে সেটাকে দিয়েও ভেজে নেব। বেগুনগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে সব দিক ভেজে নিচ্ছি। খুব হাই ফ্লেমে কিন্তু বেগুন ভাজবেন না, তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তার জন্য একটু সময় নিয়ে, 3-4 মিনিট সময় নিয়ে আমি এখানে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে সব দিক খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। বেগুনটাকে এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোলার সময় একটু সাবধানে তুলবেন যাতে বেগুনগুলো ভেঙে না যায়। সমস্ত বেগুনগুলোকে তুলে নিয়ে আমি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা আর কালো সর্ষে, 1 টেবিল চামচ তিল, আর নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সর্ষে বাটবো বলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিচ্ছি, যাতে সর্ষেটা বাটার সময় তেতো না হয়। আর এটা আমি এই অবস্থায়, মানে শুকনো অবস্থায় আগে একটু গুঁড়ো করে নেব। এখন আমি এর মধ্যে কোনোরকম জল দিইনি। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর দেখুন এই রকম একটা গুঁড়ো হয়ে গেছে, সব কিছুই আধ ভাঙা মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি 2-2.5 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করছি। এর মধ্যে আমি এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করছি না, এইভাবেই এর একটা পেস্ট বানিয়ে নেব। তবে লাগলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ আপনারা জল ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করে এর একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মূল রান্নাটায় চলে যাচ্ছি। তার জন্য বেগুন ভাজার যে তেলটা ছিল, সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটুখানি কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন, তবে এখানে লাল লঙ্কার বদলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, যেটাতে একটা সুন্দর রং হবে অথচ ঝাল হবে না। এখন এই সমস্ত কিছুকে 1 মিনিট সময় নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, সর্ষে, পোস্ত আর তিলের পেস্টটাকে। গ্যাসের ফ্লেম একেবারে লোতেই রেখে এই মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল এখানে ব্যবহার করেছি, করে এটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখনও আমি গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি দইটা থাকার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি সর্ষেটা বাটার সময় নুন ব্যবহার করেছি, সেটা ব্যালেন্স করে এখন নুনটা দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখন এই সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
আর এছাড়াও যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে তার জন্য চিনিটা না দিলে স্বাদটা ঠিকঠাক ভালো লাগে না। এখন এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। সমস্ত মশলার থেকে যখন তেল রিলিজ করতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি, দিয়ে জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু ভীষণই সহজ আর করতেও ভীষণ কম সময় লাগে। এই রান্নাটাকে আপনারা রুটি লুচি এগুলোর সঙ্গেও পরিবেশন করতে পারেন এবং ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য একটু রান্না করে নেব, যাতে বেগুনের মধ্যে সমস্ত মশলার যে ফ্লেভারটা আছে ভালো মতো ঢুকে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু আমাদের এই বেগুন বাহার একেবারে রেডি হয়ে গেছে আর খেতেও অবশ্যই দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত হবে। সব শেষে আমি রান্নাটার উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, যেটা রান্নাটায় একটা অন্য মাত্রা আনবে। আমার আজকের রেসিপি এই বেগুন বাহার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক আর শেয়ার করে ভিডিওটার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি সেটা যাতে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। আজকে এই অবধি টাটা।